আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি একটা অ্যামেজিং হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন ধরে আমার হেয়ারের অবস্থা খুবই বাজে ছিল। সো যখনই আমার হেয়ারের অবস্থা এরকম থাকে তখনই আমি এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটা ইউজ করি। তো আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। যাদের হেয়ার ফল প্রচুর তারা একবার তো ট্রাই করে দেখতেই হয়। তো দেখে নিন এই হেয়ার প্যাকটি কিভাবে তৈরি করতে হয়। এই হেয়ার প্যাকের প্রধান উপাদান হচ্ছে মেথি। তো ট্রাই করবেন মেথি পাউডার নেওয়ার জন্য। চাইলে মেথি দানা থেকে মেথি গুঁড়া করে নিতে পারেন বাসায়, কিন্তু আমি বলবো মেথি পাউডারটা কিনে আনলে এটা ইজি হয় অ্যাপ্লাই করতে। এখানে আমি আমার হেয়ারের লেন্থ অনুযায়ী মেথি পাউডার নিয়ে নিয়েছি, আর এটাতে অ্যাড করছি একটু একটু করে পানি। প্রায় অনেকটুকুই পানি অ্যাড করতে হবে, কারণ পানি অ্যাড করার পর এটা কয়েক মিনিট পর এটা হয় কি পরিমাণে দ্বিগুণ হয়ে যায়। এর জন্য প্রায় আমি অনেকখানি পানি এখানে অ্যাড করব। পানি অ্যাড করার পর 10 মিনিট এটা রেখে দিব এইভাবেই। দশ মিনিট পর দেখতেই পাবেন যে এটা পরিমাণে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে এই পেস্টটাকে নিয়ে নিব। দেন এটার সাথে অ্যাড করব অনিয়ন জুস। প্রায় অনেকখানি আমি এখানে অনিয়ন জুস অ্যাড করছি। দেন ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার হেয়ার প্যাকটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটাতে অ্যাড করতে যাচ্ছি হানি। এখানে আমি 2 চামচ হানি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন অথবা ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে এটা মিক্স করে নিব। প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি আমার চুলটাকে ভালোভাবে আছড়িয়ে নেব, এবং চুলটা যেন অবশ্যই পরিষ্কার থাকে। অপরিষ্কার চুলে কখনোই কোনো হেয়ার প্যাক অ্যাপ্লাই করবেন না। আর দেখতেই পাচ্ছেন আমি আমার গায়ে একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ এই প্যাকটা অনেক মেসি হয়। এর জন্য আর কি পুরান টি শার্ট অথবা গায়ে গামছা নিয়ে নেবেন। হেয়ারটাকে হালকা ভেজানোর জন্য এখানে আমি ওভারনাইট ভিজিয়ে রাখা মেথির পানি স্প্রে করব। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও স্প্রে করতে পারেন। অবশ্যই হেয়ার প্যাক লাগানোর আগে চুলটা যেন হালকা ভেজা ভেজা থাকে, এর ফলে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে খুবই ইজি হয়। এখন আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করা শুরু করব। নর্মাল যেভাবে হেয়ার প্যাক অ্যাপ্লাই করা হয় সেভাবেই এই হেয়ার প্যাকটাও অ্যাপ্লাই করছি আমি। আপনারা ট্রাই করবেন এই হেয়ার প্যাকটা ওয়াশরুমে গিয়ে অ্যাপ্লাই করার জন্য। যেহেতু আমি ভিডিও করছি এর জন্য আর কি রুমে বসে দেন অ্যাপ্লাই করতে হচ্ছে, না হলে আমার মতো আম্মুর বকা খাইতে হবে। মেথি আমাদের চুলকে হেলদি, লং অ্যান্ড স্ট্রং করতে খুবই সাহায্য করে। আমাদের চুলের সকল সমস্যার সমাধান করে এই মেথি। যাদের অনেক হেয়ার ফল হয় তাদেরকে আমি অবশ্যই এই হেয়ার প্যাকটা সাজেস্ট করব। হানি আমাদের চুলকে ময়শ্চারাইজ করে এবং অলিভ অয়েল আমাদের চুলকে বৃদ্ধি করে, ময়শ্চারাইজ করে, হেলদি করে। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই সপ্তাহে 1 দিন অথবা মাসে 3 দিন অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে প্রায় রিকোয়েস্ট আসে যেন আমি হেয়ার কেয়ার নিয়ে ভিডিও বানাই, আর বেশি রিকোয়েস্ট আসতেছে যে আমি আমার হেয়ার কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি চান আমার হেয়ার কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। तो हेयर पैक अप्लाई करा डान। एखन आमी प्लास्टिकेर एकटा बैग निबो, बड़ो सरो एकटा प्लास्टिकेर बैग निबो। अप्लाई करा हेयर पैकटा जेन शुकिये ना जाए एजोन्नो एई पलिथिन बैगटा आमी आमार माथाय रैप करे नियेछि। आपनारा चाइले प्लास्टिकेर जे नर्माल पातला पलिथिन रैप आसे ओगुला दियेओ करते पारेन। आमार काछे पलिथिन बैग छिलो, आमी एटा दिये काज चालिये दिछि। तो एइभाबेई 2 घंटा रेखे दिब। 2 घंटा पर गोसलेर टाइमे नर्माल वाटार दिए हेयारटाके वाश करब। और एखाने आमी शुधु कंडिशनार यूज करेछि। सो नेक्स्ट डे आमी शैम्पू प्लस कंडिशनार करब। आलহামদুলিল্লাহ आमार चुलेर अवस्था आगे थेके अनेकटाई बेटार। सो केउ जोदि एई हेयार पैकटा अप्लाई करे थाकेन, यूज करे थाकेन, अवश्यई आमाके कमेंटे जानाबेन आपनार एक्सपिरियेंसटा केमन आर रेजाल्टटा केमन। देखा होबे नेक्स्ट भिडियोते। ततक्षण भालो थाकुन, सुस्थ थाकुन। आल्लाह हाफेज।